আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। তো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই যারা থাম্বনেইল এবং টাইটেল দেখে ভিডিওটা প্লে করেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম মহিলাদের নামাজ কীভাবে পড়তে হয়। তো সেই ভিডিওতে অনেকে অনেক রকমের কমেন্ট করেছেন, হয়তোবা অনেকেই বুঝতে পারেন নাই, যে অনেকে হয়তোবা সেই ভাষাগুলো বুঝতে পারেন নাই, যার কারণে অনেকেই বিভিন্ন ধরনের কথা বলেছেন। তো আমরা আজকে দেখতে পাচ্ছেন যে একজন সেই হুজুরকে নিয়ে আপনাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে এসেছি, কারণ এই হুজুরকে নিয়ে আমরা সেই ভিডিওটা বানিয়েছিলাম। তো মোটামুটি সেই ভিডিওতে আমাদের ভিউজ হয়েছিল 4,60,000। মোটামুটি প্রত্যেক দিন আমাদের সেই ভিডিওতে 10,000, 8,000, 9,000 এরকমভাবে ভিউজ আসতেছে। তো অবশ্যই ভিডিওটা ভালো পরিমাণে ভাইরাল হয়েছে, যার কারণে সেই ভিডিওটা এত ভিউজ হয়েছে। তো যারা বুঝতে পারেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা আবার দেখার জন্য, কারণ হয়তোবা আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। তো আপনাদের সেই ভুলটা ভাঙার জন্য আজকে আমরা এই ভিডিওটা করতেছি। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, কারণ স্কিপ করবেন না, স্কিপ করলে হবে আপনি কিছু ভুলে যা মানে শিখতে বাদ পড়ে যাবে, যার কারণে ভিডিওটা মানে ধৈর্য সহকারে দেখবেন। জীবনে তো অনেক ভিডিওই দেখেছেন, কারণ অনেক কিছু শেখার আছে। আমরা যেহেতু মুসলিম সেজন্য আমাদের অবশ্যই নামাজ প্র্যাকটিক্যালি পড়তে হবে, অবশ্যই এটা নামাজ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ জরুরি। তো আজকে আমাদের সাথে আছেন হাফেজ কারি মাওলানা আমিনুল ইসলাম শেরপুরি সাহেব, কারি বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদ, এবং আমি আছি হাফিজুর রহমান শ্রীপুরি। তো আমরা আর দেরি করব না। তো ওস্তাদজি, আমরা এর আগে আপনি তো অবশ্যই আপনার সাথে আমি বিষয়টা শেয়ার করেছিলাম, তো আজকে ঠিক প্র্যাকটিক্যালি মা বোনেরা কীভাবে নামাজ পড়বে সেই বিষয়টা আমাদেরকে সঠিকভাবে, যেন কোনো বাজে কোনো কমেন্ট না আসে, যেন দর্শকরা কিছু শিখতে পারে। হ্যাঁ, রাসূল সাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন আমরা ঠিক সেভাবে নামাজ পড়ব, এবং আমার বন্ধুরা যারা নামাজ পড়তে পারে না, যারা শিখতে চান তাদেরকেও শিখাবো। তো আপনি অবশ্যই আমাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বিদেশে দূরে কাছে যে যেখান থেকে আজকে আমাদের শিক্ষণীয় ইম্পর্টেন্ট একটি বিষয় আলোচনা এবং প্র্যাকটিক্যাল মহিলাদের নামাজ দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে আমি এর আগে যে প্র্যাকটিক্যাল নামাজটা দেখেছিলাম, যারা কমন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ দেখা গেছে যে একটু যারা অভুজ তারা হয়তো কমন করছে, যে আমি বলেছিলাম নাম মহিলাদের নামাজ এবং পুরুষদের নামাজের মধ্যে একটু ভিন্নতা রয়েছে। উনি কমন করছেন যে মহিলাদের আর পুরুষের নামাজ কি আলাদা, এটা একটা কমেন্ট হইল, এটাকে আলাদা বলি নাই, কিছু সুন্নতের কিছু তারতম্য রয়েছে, পার্থক্য রয়েছে, এটা যদি তিনি বুঝতেন এটা কমন করতেন না। তিনি হচ্ছে পার্থক্য তো অবশ্যই রয়েছে, যেমন আমরা নামাজের জন্য দাঁড়াইলাম, আমার মা বোনরা যারা আপনার লক্ষ্য করে দেখবেন, আমার ভাইরা যারা দেখতেছেন বন্ধুরা আপনার লক্ষ্য করে দেখবেন, আমরা পুরুষরা যখন নামাজে দাঁড়াই আমাদের দুটো পাও এই দুই পাওয়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা বা আধ হাত পরিমাণ ফাঁকা রাখা, এটা সুন্নত। কিন্তু মহিলাদের ক্ষেত্রে তো ফাঁকা রাখার সুন্নত না, দুটি পা এই একসাথে এরকমভাবে, এটা হলো মহিলাদের। মহিলারা আমার মা বোনেরা তারা এইভাবে তারা পা দুটো একত্রিত করে তারা দাঁড়াবে, এটা তাদের জন্য সুন্নত। কিন্তু অনেক মহিলা আছে স্বাস্থ্যবান একটু মোটা, তাদের যদি এইভাবে দাঁড়াইতে অসুবিধা হয় তারা একটু ফাঁক করে দাঁড়াইতে পারবে, কোনো অসুবিধা নেই, নিষেধ নাই। এতে ফতোয়ে আলমগীরের ফতোয়ে রশিদিয়া এবং হেদায়েত শরীফ থেকে স্পষ্ট ভাষায় এই মাসালাগুলো এইভাবে আসছে, তাহলে এটা একটু পার্থক্য পাইলেন। আমরা হাত বাঁধার টাইমে দেখা গেছে যে আমাদের বাম হাতের কবজির মধ্যে কে আঙ্গুল আর বড় আঙ্গুল এইভাবে ধরে বাকি এই 3টি আঙ্গুল এই পিঠের এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরুষদের জন্যে এই কে আঙ্গুল এবং বুড়ো আঙ্গুল এই দুটা আমাদের বাম হাতের কবজির মধ্যে এইভাবে ধরে বাকি 3টা আঙ্গুল এই হাতের পিঠের মধ্যে এইভাবে রাখতে হয়, এটা হলো নবী পাকের সুন্নত।
তে মহিলাদের আর আমাদের নামাজের মধ্যে নিশ্চয়ই একটু পার্থক্য আছে ভাইরা বন্ধুরা, আমার মা ভোনেরা আপনারা দেখেন, কিন্তু মহিলাদের ক্ষেত্রে তো তা না। মহিলাদের ক্ষেত্রে নামাজের জন্য একদিন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজে দাঁড়াইবেন, তিনি হঠাৎ জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়া আল নবী, আমি যে নামাজ পড়তেছি আপনিও তো মসজিদে নববীতে নামাজ পড়েন, আমি দেখতে পাচ্ছি আপনি আমার নামাজের মধ্যে কী পার্থক্য থাকতে পারে, না একই সিস্টেম? রসুল বলছেন হ্যাঁ আয়েশা অবশ্যই একটু পার্থক্য রয়েছে। এটা তো সুনান আবু দাউদ শরীফের হাদিস, সামনে তিরমিজি শরীফের হাদিস, আমি যে হাদিসটা বললাম এখন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রসুলকে বলার পর রসুল বললেন হে হে আয়েশা, তুমি হাত বাঁধলে কীভাবে? তখন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেরকম কান পর্যন্ত হাত উঠান আমিও কান পর্যন্ত হাত উঠাই, আপনারা দেখে দেখে উঠাই। তখন রসুল একটু মুশকি হাসিয়ে দিলেন, এর জন্য পার্থক্য রয়েছে, আপনি যেইভাবে রুকুতে যান আমি সেইভাবে রুকুতে যাই, আপনি যেইভাবে সিজদাতে যান আমি সেইভাবেই সিজদাতে যাই। রসুল বলছেন যা হে আয়েশা, একটু একটু পরিবর্তন আছে, তুমি আমার কাছ থেকে তুমি এখন জেনে নাও। তার সরাসরি আল্লাহ নবী আম্মাদান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামাজের পদ্ধতি শিখিয়ে দিলেন। আম্মাদান আয়েশা থেকে অন্যান্য নবীদের নবী পাকের যে বিবিজন যারা ছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরামদের স্ত্রী, সাহাবায়ে কেরামদের মেয়ে, সাহাবায়ে কেরামদের মা, তারা আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে তারা প্র্যাকটিক্যাল নামাজটা তারা শিখে নিলেন। তাহলে আসেন নবী আল্লাহর নবী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাকে কীভাবে শিখাইলেন, বললেন হে আয়েশা তুমি আমার দিকে তাকিয়ে থাকো, আমরা হাত বাঁধার টাইমে এই আঙুল দুটো বা আমরা হাত কান পর্যন্ত উঠাই, কান পর্যন্ত উঠানো এটা আমাদের সুন্নত, কিন্তু হে আয়েশা তোমাদের কান পর্যন্ত হাত উঠানো নয়, তোমাদের এই কাঁধ পর্যন্ত হাত উঠানো সুন্নত, লক্ষ্য রাখতে হবে এই যে পাঁচটি পাশে দশটি আঙ্গুল আছে এই আঙ্গুলগুলো যেন ওই ক্যাবলারূপ বা ক্যাবলামুখী যেন হয়, এটা সুন্নত, ক্যাবলামুখী হওয়া। আর তোমার চেহারা, তোমার বডি, তোমার শরীর ক্যাবলার দিকে হওয়া এটা কিন্তু ফরজ, কারণ ক্যাবলার দিকে তাকানো কি ফরজ, তাই এই হাতগুলো ক্যাবলার দিকে হতে হবে। তাই আমার মা বোনেরা আপামণির আপনি লক্ষ্য দেখুন হাত আপনি কোথায় তুলবেন, তাহলে এই যে কাঁধ বরাবর এই যে হাতের আঙ্গুলগুলো কিন্তু ঠিকই আমার ক্যাবলার দিকে রয়েছে, এটা লক্ষ্য করতে হবে। তাহলে পুরুষ আর মহিলাদের তার মধ্যে নামাজের নিশ্চয়ই একটু পার্থক্য আছে, তো নামাজ তো আলাদা হতে পারে না, একটু একটু মাস আলার একটু সিস্টেমের মধ্যে পার্থক্য থাকতে পারে, নামাজ একই কিন্তু তর্তিবের মধ্যে সিস্টেমের মধ্যে একটু সামান্য একটু ব্যতিক্রম আছে। আজকে দেখেন আপনাদের মা বোনদের সুন্নত তরিকা হলো এই কাঁধ পর্যন্ত হাত উঠানো। আচ্ছা তাহলে যেমন আপনি নিয়ত করলেন, প্রথম নিয়তটা কীভাবে করবেন, নিয়ত করার আগে আগে হাতটা বাঁধা রাখবেন না, আগে হাত বাঁধবেন না, আগে এইভাবে হাত বাঁধবেন না, সুন্দর করে সুন্দর সুস্থভাবে আমার দিকে একটু তাকান, আমরা নতুন করে নিয়তটা করতেছি কীভাবে, আমার পায়ের দিকে একটু তাকান, তো আমার মা বোনেরা খালার যে এই যে এইভাবে পা রাখবেন, সোজা রাখবেন, পা সোজা রাখছেন, এখন আমার হাতও কিন্তু সোজা আছে, হাত কিন্তু আমার এইভাবে বাদ দাও নাই, আমার বুকেও না, হাত সুন্দর করে সোজা বা আসে স্বাভাবিক অবস্থায় আছে। তাহলে এখন আমরা নিয়ত করি, আমি দুই রাকাত ফজর নামাজের সুন্নতের নিয়ত করিতেছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। দেখুন আল্লাহু আকবার, এখন হাতটা কীভাবে বাঁধবেন, এই যে যে পুরুষ এবং মহিলাদের নামাজের পার্থক্য হলো, আমরা পুরুষে হাত বাঁধি এটা একটু আগে দেখাইছি যে এই হাতটা আমাদের এইভাবে সুন্নত তরিকা নাভির নিচে, নাভির বরাবর বা নাভির নিচে এইভাবে হাত বাঁধলে হাতটা ছেড়ে দিলেও অটোমেটিক আমাদের হাতটা নাভির নিচেই চলে যায়, কখনো বুকের মধ্যে হাত বাঁধবো এইভাবে হাত বাঁধবে এটা আমাদের কখনো রসুলের শিক্ষা নয়, সাহাবে কেরামদের মধ্যে নয়, কিন্তু সুই হাদিস অনুযায়ী ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের মতে হাত এইভাবে সুন্নত তরিকা ধরে তুমি হাতটা ছেড়ে দাও, নাভির নিচে চলে আসে, নাভির নিচে হাত বাঁধাই নবী পাকের সুন্নাত, সাহাবে কেরামদের এটা আলামত, সাবেক গ্রামদের আমল। আচ্ছা আমরা এটা দেখতে পাইলাম, এখন আমার মা বোনের হাতটা কীভাবে বাঁধবেন, এই যে দেখেন আমার দিকে আমি তকবীর দিচ্ছি আল্লাহু আকবার, এই যে বাম হাতের যে এই যে যে পিঠ, বাম হাতের তালুর পিঠ
আর ডান হাতের এই যে তালু, ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠ, এই পিঠের মধ্যে ডান হাতের তালুটা এইভাবে ধরেন, এই যে স্পষ্ট দেখাচ্ছি, দেখেন এই যে ধরেন, এই যে ধরে আপনার এই বুকের উপরে এইভাবে এইভাবে হাত বাঁধা সুন্নত। এইভাবে আল্লাহর নবী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা হালিমাতুস সাদিয়া, এদেরকে এইভাবে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। তাহলে এইভাবে হাত বাঁধলেন। এখন হাত বাঁধার পর আমাদের কী করতে হবে? সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা ওতাবারাকা ইসমুকা ওতাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া সুন্নত। এখন আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। আলহামদুলিল্লাহ সূরা পড়ার পর বিসমিল্লাহির রহমান রহিম বলে অন্য একটা সূরা মিলাইবেন। সূরা মিলানোর পর এখন আসেন আমরা রুকুতে যাই। কীভাবে রুকুতে যাবেন? এখন এখনও তো একটা পার্থক্য আছে রুকুটা রুকুর মধ্যে। আমরা পুরুষরা যখন আমরা রুকু করি, আমরা রুকুতে যাওয়ার পর আমাদের মাথার ঘাত, কাঁধ আর কোমর, পিঠ একদম এইভাবে সোজা থাকতে হয়। আমি একটু দেখাইছি, আগে পুরুষরা দেখাচ্ছি। যেমন আমরা পুরুষের রুকুটা করা হয় এইভাবে, এইভাবে করি, একের আমাদের ঘাড় মাথা ঘাড় পিঠ কোমর এক সমান, এক সমান। এটি হলো আমাদের পুরুষদের রুকু। কিন্তু আপনাদের মা বোন যারা আছেন, আপনাদের রুকুটা তো এইভাবে না, আপনাদের রুকুটা অবশ্যই একটু পার্থক্য আছে। আমার মা বোনেরা আপনার লক্ষ্য দেখেন, আপনাদের রুকুটা তাহলে কীভাবে করতে হবে? এই যে আমার হাতটা দেখেন, আমার হাত কিন্তু একদম সোজা, আমার পাও কিন্তু একদম সোজা, দেখেন পাও একদম সোজা, টাইট শক্ত, এরকম করে বাঁকা নয়, সোজা। এখন আমার এই হাতটা হাঁটু পর্যন্ত পৌঁছানোর, পৌঁছতে হলে যতটুকু আমার মানে ধুলতে হয়, হেলতে হয় এতটুকু। তাহলে আমরা রুকু, আমরা মহিলাদের রুকুটা হবে এইভাবে, আল্লাহু আকবার। আমার একটু লক্ষ্য করে দেখেন, আমার হাতও কিন্তু সোজা, এই হাতের কোনো দুইটাও কিন্তু খুব সুজো সোজা, এই যে এইভাবে ঝুললে যাই নাই, এই যে। এটা হলো আমাদের মা বোনেরা যারা, তাদের জন্য হলো এই রুকুটা এইভাবে না। এটা কারণ নিশ্চয় একটু কারণ আছে, মহিলা এবং পুরুষদের নামাজের মধ্যে একটু পার্থক্য আছে, দেখার শোভারও আছে ব্যাপার। আমাদের মহিলা পুরুষরা যখন এইভাবে সেজদাটা করা হয়, এটা একটা দেখার শোভা, আর মহিলাদের দেখার শোভার মধ্যে একটু পার্থক্য আছে। কারণ মহিলার তো নির্জনে নামাজ পড়ে, তার নির্জনে নামাজ পড়ে, অনেক পার্থক্য থাকতে পারে। তাহলে আমরা রুকুটা এইভাবে মহিলাদের রুকু করলাম। মা বোন এখন কোন দিকে তাকায় থাকবেন? ওই যে যে পায়ের যে বুড়ো আঙুল দুটো আছে, এই বুড়ো আঙুলের দিকে আপনি তাকাইয়া আপনি রুকুর তাসবিহ তিনটা পড়েন, তিনবার পাঁচবার অথবা সাতবার বলা সুন্নত। সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আজিম। একটা কথা পরিষ্কার জানানো দরকার, আমার মা বোনেরা যারা দেখতে পাচ্ছেন, হাঁটু কিন্তু আমার সোজা, কোনোই কিন্তু আমার বাঁকা না, কোনোই কিন্তু একদম সোজা, এই যে একদম টাইট শক্ত, দুই হাতের কোনো শক্ত, দুই হাতের হাঁটু শক্ত। শক্ত হলে তাহলে দেখবেন যে আপনার এই রুকুটা পূর্ণাঙ্গ হয়েছে, কারণ রুকু করা কিন্তু ফরজ, এই যে। এখন আর রুকু তাসবিহ পড়েন তিনবার পাঁচবার সাতবার, সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আজিম। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু। এখন আমরা যে সিজদা যাইব, আমাদের পুরুষের সিজদা আর মহিলাদের সিজদার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য রয়েছে, নবী পাক শিক্ষা দিয়েছেন এই মাস। জি, আমরা আমরা পুরুষের, আমরা পুরুষের সিজদারা যখন আমরা চলে যাই, আমরা এইভাবে যাই, একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহু আকবার। এটা হলো আমাদের পুরুষদের সিজদা, এই যে এটা হলো আমাদের পুরুষদের সিজদা। পুরুষদের সিজদা করতে গেলে আমার হাঁটু থেকে অত হাতটা কিন্তু একটু দূরে, লক্ষ্য করে দেখেন একটু দূরে, এবং এইভাবে রেখে এই দুই হাতের মাঝখানে আমাদের মানে কপাল এবং নাক দুটোই সিজদার জায়গার দিকে লেগে থাকতে হবে, এই যে, কারণ যেহেতু সিজদা করা ফরজ। এই যে এটা আমাদের পুরুষদের সিজদা, কোনো দুইটা এই এইভাবে কিন্তু শোয়ে দেওয়া যাবে না, লাগিয়ে দেওয়া যাবে না, এইভাবে সিজদা। কিন্তু আমাদের পুরুষের সিজদা মাকরু, এই সিজদাটা কিন্তু মাকরু, এ কোনোই কোনোই মাটির সাথে
লেগে থাকতে থাকা যাবে না, এটা আমার পুরুষদের জন্য নিষেধ, এটা আমাদের পুরুষদের সিজদা। এই যে কিন্তু আমার মা বোনরা সিজদারা কীভাবে দিবেন, আমার মা বোনদের সিজদার দিতে হলে আগে আমার এই এই পাশে একটু আমার ই দেখতে হবে, আমার এই যে পাটা একটু দেখেন, লক্ষ্য করে দেখেন, প্রথম এইভাবে বসতে হবে, বাম এই বাম পায়ের এই যে বাম পায়ের যে আপনি পাতাটা আছে এটার উপরে কিন্তু আমি বসেছি দেখেন, এর উপরে আমি ডান পাড় রেখে ডান পাড়ের যে আঙ্গুলগুলো যে এটা কিন্তু আমার ক্যাবলার দিকে আছে, একটু একটু লক্ষ্য করে দেখেন ক্যাবলার ক্যাবলার দিকে আছে, ঠিক এইভাবেই, এই যে এইভাবেই, এই যে দেখেন, অথচ আমরা কিন্তু পুরুষদের ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখলেন আর আপনাদের ক্ষেত্রে এই ব্যতিক্রম। তাহলে এইভাবে আসার পর আপনি সিজদাটা কীভাবে করবেন, ওই দূরে যায় না, ওই দূরে গিয়ে সিজদা করতে পারবেন না, আপনি যে এই অবস্থা আছেন একটা ঠিক এই অবস্থায় দেখেন আমি কীভাবে যাই, আমার মা ফের একটু লক্ষ্য করে দেখেন মনোযোগ সহকারে, আল্লাহু আকবর, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, তিনবার পাঁচবার সাতবার, কিন্তু লক্ষ্য করছেন আপনাদের কোনোই পূর্ণাঙ্গ হাত মাটির সাথে লেগে আছে, আর আমাদের পুরুষেরটা শূন্য অবস্থায় থাকতে হয় আর আপনাদের মহিলাদেরটা একবারে পাকার সাথে লেগে থাকতে হয়, এই তো পার্থক্য। এই যে দেখেন আপনাদের মহিলাদেরটা, এই যে সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, আল্লাহু আকবার। এ দেখেন আমি কীভাবে বসেছি, কীভাবে তাকিয়েছি, ঠিক হুবহু এইভাবে। আবার আল্লাহ, এখানে কেউ প্রশ্ন করতে পারে যে দুই সিজদার মাঝখানে কোনো দোয়া আছে কি না, জি দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, আর এক সিজদা থেকে ওঠা পড়ে এই দোয়াটা পড়ে আবার আপনি সিজদায় গেলেন, আল্লাহু আকবার, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, আল্লাহু আকবার। এইভাবে যেমন আমি এক রাকাত দেখাইলাম, কিন্তু এটা একবার এক রাকাত দেখাইলাম, কিন্তু এখন আমি এইভাবে উঠা দ্বিতীয় রাকাতের ঠিক এইভাবে হুবহুবু এইভাবে নামাজটা পড়ে আপনি তাশাহুদের মধ্যে আপনি তাশাহুদ পড়লেন, দুরুশি পড়লেন, দোয়া মাসরা পড়লেন। এখন জিজ্ঞাসা হলো হুজুর কোথায় তাকিয়ে থাকবো, তাশাহুদ পড়ার টাইমে সামনের দিকে তাকিয়ে থাকবো না সিজদার জায়গার দিকে তাকিয়ে থাকবো না কোন দিকে তাকিয়ে থাকবো? বন্ধুরা, এখানে ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ আছে যে তুমি তোমার দুই উরাতের এই যে ফাঁকা জায়গাটা আছে এদিকে তাকিয়ে থাকাও সুন্নত। আবার হেদায়েত শরীফের মধ্যে আছে যে রসুল বলছেন হে আয়েশা তুমি তাশাহুদের টাইমে তুমি তোমার বুকের অংশের দিকে এইভাবে বুকের দিকে তাকিয়ে থাকো, এরূপ তাকিয়ে থাকো, আর এরকমভাবে ভয়ে তুমি নামাজটা পড়ো যেন তুমি স্বয়ং আল্লাহ পাক তোমার সামনে আছেন, আল্লাহ তোমাকে দেখতে, তুমি আল্লাহকে না দেখতে পাইলেও আল্লাহ তোমাকে দেখতেছে, এইভাবে তুমি নামাজটা পড়ো। তাহলে এই বুকের দিকে তাকাইয়া তুমি তাশাহুদ পড়বে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এখন দুরুশি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহীম।
কে প্রশ্ন করতে পারে, হুজুর আপনি তো সামনের দিকে তাকিয়ে আছেন, আমি শুধু তাকিয়ে আছি, এটা আমার আপনাদেরকে কথাগুলো শোনার সুবিধার্থে, আমি ক্যামেরার দিকে তাকিয়ে মূলত আমি সামনে তাকিয়ে আছি। কিন্তু এর আগে কিন্তু আমি বলেছিলাম যে তাশাহুদুর সিদায় মাসুরা, আপনি বুকের অংশের দিকে তাকায়ে, বুকের দিকে এইভাবে তাকে আপনি তাশাহুদ দুরুশিব দয়া মাসুরা পড়বেন এবং সালামটা ফিরাবেন। কীভাবে পুরুষ এবং মহিলাদের সালাম ফেরার নিয়ম পদ্ধতি সিস্টেম একই রকম, সেটা হলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওদিকে তাকায়, আবার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, এটা হলো মাকরু, এটা সুন্নত তরিকা নয়। সুন্নত তরিকা সালাম দিতে হলে ও আমার মা বোনেরা ভাইয়েরা, সুন্নত তরিকা সালাম দিতে হলে আমার দিকে লক্ষ্য করুন, আসসালামু আলাইকুম, এই যে আসসালামু আলাইকুম শব্দটু পর্যন্ত আমার মুখমণ্ডল কেবলার দিকে থাকতে হবে। একটু দেখুন তো প্র্যাকটিক্যাল, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, যখন ও রহমতুল্লাহ শব্দটুকু আমি বলবো তখন আমার এই মুখমণ্ডল আমার এই ডান কাঁধ বরাবর সেদিকে আমার তাকাইতে হবে। এই যে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, এই ডান কাঁধের বরাবর তাকাইতে হবে, ওই ওদিকে সামনে সামনের দিকে তাকানো যাবে না, ওটা মাকরু, এই ডান কাঁধের তাকাইতে হবে। এখন ও রহমতুল্লাহ বলে মুখটা যেহেতু আপনার ডান কাঁধের বরাবর, এখন আপনি মুখটা আবার সোজা দিকে নিয়ে আসেন, সোজা দিকে নিয়ে এসে আবার মুখমণ্ডল কেবলার দিকে হয়ে আবার শুরু করেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এই যে আমরা সালাম ফিরাইলাম, সালাম ফেরানোর পর একটা দোয়া আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শয়তানকে বলছিলেন যে হে শয়তান, তুমি আমার উম্মতকে দেখে কোনো জায়গায় ভয় হয় কি না। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, শয়তান বলছেন ওয়াল্লাহ নবী, আপনি উম্মতকে দেখে তিনটি জায়গায় আমার ভয় হয়। একটি জায়গা হলো যখন নামাজের মধ্যে, যখন তারা দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ানোর পরে নামাজের কাতার থেকে সরানোর জন্য আমি চেষ্টা করি কিন্তু আমি পারি না, কিন্তু নামাজের মধ্যে তাদের মন, তাদের ধ্যান, তাদের খেল, তাদের মনোযোগী আমি অমনোযোগী করে অন্যদিকে ফিরে নিয়ে যাই, বিভিন্ন জায়গায় আমি তার মনটাকে ঘুরে মুড়ে নিয়ে আসি। এখন যখন আপনি উম্মতরা যখন সালাম ফিরানোর সাথে সাথে, সালাম ফিরার সাথে সাথে যখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, এই আস্তাগফিরুল্লাহ পড়া মুস্তাহাব। এই আস্তাগফিরুল্লাহ পড়া কি মুস্তাহাব? কেন? ওই আপনি যে নামাজের মধ্যে যে আপনি ধ্যান, আপনি খেল, আপনি মনোযোগী যে অন্যদিকে চলে গেছিল, এটা আল্লাহর কাছে পানা চাওয়ার জন্যে নামাজ সালাম ফেরানোর সাথে সাথে আপনি আস্তাগফিরুল্লাহ পড়লেন। কিন্তু বন্ধুরা, চমৎকার একটি আমল, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আল্লাহ খুশি হয়েছে, কিন্তু শয়তান কিন্তু বেজার হয়েছে, শয়তান কিন্তু আপনার কাছে হেরে গেল। এই জন্য আমরা আস্তাগফিরুল্লাহ পড়ে, আমরা দুরুদ শরীফ পড়ে, আমরা এই অনেক দুরুদ আছে, দুরুদে ইব্রাহিম আছে, আবার দুরুদে শেফা আছে, দুরুদে নাজি আছে, দুরুদে জারি আছে, অনেক দুরুদ আছে, যে যেটা পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ইন্নাবিল উম্মি ওয়া আলি ওয়াসাল্লিম তাসলিমা, রাসূল বলেছেন শুক্রবার দিন আসর নামাজে পড়ে যে 80 বার এই দুরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ পাক তাকে 80 বছর গুনাহ ক্ষমা করে দিবেন। এটা সহি হাদিস, সহিহুল বুখারী শরীফের দুরুদ রাতের মধ্যে হাদিস চাটছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ইন্নাবিল উম্মি ওয়া আলি ওয়াসাল্লিম তাসলিমা। আরেকটা দুরুদ আছে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, এটা আরেকটা দুরুদ। আরো দুরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আরেকটা দুরুদ। আরেকটা দুরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। অনেক রকমের দুরুদ আছে, আপনি যে পারেন ওই দুরুদ আপনি পড়ে নিতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা যেইভাবে যে পদ্ধতি যে সিস্টেমভাবে নামাজগুলো আমরা পড়লাম, আল্লাহ পাক আমাদের সকলকে, আমি আপনাদের কাছে একটা অনুরোধ রেখে কথা শেষ করছি, অবশ্যই আমার মা বোনেরা, আমার আপামণিরা এবং ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, অবশ্যই আপনার পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন, নবী পাকের সুন্নতের উপর চলবেন, আমার মা বোনেরা পর্দায় থাকবেন, অবশ্যই বেহায়াপনার জায়গা বৈশাখী মেলা এই শৈলে বিভিন্ন রকমের অশোভনীয় প্রোগ্রামে আপনারা যাবেন না। অবশ্যই এই কথা রেখে আমাদের প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমাদের মতামত জানাবেন। ইনশাল্লাহ নিয়মিত আমাদের এই শিক্ষণীয় প্রোগ্রাম আপনাদেরকে আমরা আবার দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।